তোমাদের বড় দাদা অভিজিতের মুখ থেকে শুনলে যে কিভাবে পড়তে হয়, ঠিক আছে? শুনতে মন্ডল, কাউবিপি ওয়্যারলেস অপারেটর সিলেক্টে, কাউবিপি ওয়্যারলেস অপারেটর সিলেক্টে তোমার জন্য একটা জোরে হাত তালি। ফ্যামিলিরও চাপ পড়ছে, আমারও এখানে প্রেশার পড়ছে,
পেশা তোমাকে নিতে হবে, পেশা নিতে হবে, রিস্ক নিতে হবে। তুমি যদি ভাবো যে আমার দ্বারা হবে না তাহলে তুমি পিছিয়ে যাবে, ওই চিন্তা মাথায় হবে, নেগেটিভ চিন্তা মাথায়তেই আনো না। তুমি যদি ভাবো যে আমার হবে তোমার হবে, আমি আমি শিওর ছিলাম যে আমি মানে হবে, এটা হলো না ওটাই হবে, ওটা হলো না আর একটাই হবে, কিন্তু হবে। কষ্ট করলে কি আছে, প্রথমে আছে কষ্ট করলে কেষ্ট মিলে, ঠিক আছে। হাল ছেড়ে না তো তোমরা দূর স্যারের কাছে আছো, স্যারের সত্যিকারে যদি রামপুরহাটে বলো বা আমি বর্তমানে যে সমস্ত স্যারের কাছে আমি পড়েছি ব্যবহার নূর স্যারের মতো ব্যবহার আমি কারোর কাছে পাইনি। নূর স্যারের ভাই আমার বন্ধু, নজরুল আমার বন্ধু হচ্ছে, ঠিক আছে, দীপুদাও আমার বন্ধু মতো, দীপুদা ঠিক আছে। তো বেশি কিছু আর বলবো না, দেখে থাকো, আজ না হোক কাল হবে, কাল হ্যাঁ পরশু হবে, হবে হবে তো, হবে তো, দেখে থাকলেই হবে। আমি একটা কথা বলবো যে পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে, ঠিকঠাক হবে, তাহলে আসবে নিশ্চয় সাকসেস পাবে। কারণটা হচ্ছে আমি অনেক ক্ষেত্রে পরিশ্রম করছি, 2018 সালে প্যান অ্যাওয়ার্ড পেয়েছি, 2019 সালে মাঠে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, 2020 সালে সিলেক্টেড হয়েছি। একমাত্র আমার সিলেক্টেড হওয়ার পিছনে একটাই লোক দিতে হয়েছে, বুঝছেন, যা আমাকে যেসব পড়ছিলাম প্রোভাইড করতো সেগুলো আমি করতাম, তার বেশি কিছু করতাম না, এবং আমি বেশি টাইম পেতাম, আমি অন্য একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, এবং স্যারের সেই নোট থেকে আমি প্রায় 70-80% পয়েন্ট পেতাম যেটা পড়তাম। তাই আমি বলতে চাইবো কোচিং সেন্টারের স্যারের যেভাবে পড়াবে, একটুকু কেউ মন দিয়ে খাটে নিশ্চয় সে আটজনের সাকসেস পাবে, ঠিক আছে। চাকরি পাওয়া কঠিন, সব তো আত্মবাদী হয় আত্মলোক, কারা কারা মনে করো যে চাকরি পাওয়া সবচেয়ে শক্ত জিনিস।